নমস্কার এই মাত্র বাবা আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর হাওয়া জানিয়েছে এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম ও সংলগ্ন জেলাগুলির ওপরে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করেছে যার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের জেলাগুলিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে এই সিস্টেমের ফলে বৃহস্পতিবার উত্তরবঙ্গ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হতে পারে তাই চাষি বন্ধুদের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে জমি থেকে সমস্ত ফসল তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও সহ ভারী বৃষ্টি হতে পারে কবে কখন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আর্চনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োহাভ হতে পারে বাকি উত্তর চব্বিশ পরগনা হুগলি ও কলকাতায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী তেইশে ফেব্রুয়ারি শুক্রবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী পঁচিশে ফেব্রুয়ারি রবিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন বিহার ঝাড়খণ্ড ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হয়ে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে সহ হালকা থেকে মাঝারি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ভতে পারে পরবর্তী তিন দিন দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও আগামী পাঁচ দিন অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিম সমন্বয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে একানব্বই শতাংশের আশেপাশে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার ঢাকা রাজশাহী রংপুর মনময়ন সিং ও সিলেট বিভাগে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বজতে পারে আগামী শুক্রবার মনমেন সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ